বিশ্বজুড়ে করোনার প্রকোপ আবারও বেড়েছে। এর থেকে মুক্তির উপায় হিসেবে বিভিন্ন টিকার প্রয়োগ শুরু হয়েছে বিশ্বজুড়ে। তবে টিকা নেয়ার পরও অনেকেই করোনায় আক্রান্ত হওয়ার বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। তাই টিকা নেয়ার পরও অবশ্য করণীয় বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় সংস্থা। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। বিশ্বজুড়ে করোনা টিকা প্রদান চলছে জোরে সোরে। টিকা নিয়ে প্রাথমিক ভীতি কাটিয়ে অনেকেই এখন আগ্রহে টিকা নিচ্ছেন। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় সংস্থা সিডিসি সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে টিকা নেওয়ার পরও কি কি নিয়ম মেনে চলতে হবে তা সবিস্তারে তুলে ধরা হয়েছে। টিকা নেওয়ার পরও মাস্ক পরার অভ্যাস বজায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা বলছেন টিকার কার্যকারিতা রোগের প্রাবল্য কমায়, যাতে ভাইরাস আক্রান্তকে হাসপাতালে যেতে হয় না বা মৃত্যু না হয়। কিন্তু টিকা নেওয়ার পরেও করোনার ঝুঁকি থেকেই যায়। দ্বিতীয়ত, করোনা টিকা নেওয়ার পরেও নিয়মিত জনসমাগম স্থল এবং গণপরিবহনে যাতায়াত পরিহার করা উচিত, কারণ এতে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত কারো কাছাকাছি আসলে কোয়ারেন্টিনে থাকা জরুরি না হলেও যদি কোনো কারণে রোগের লক্ষণ প্রকাশ পায় তাহলে পরীক্ষা করে নেওয়াই উচিত বলে জানিয়েছে সিডিসি। এছাড়াও এতদিন ধরে যারা করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা ডাক্তার দেখানো বন্ধ রেখেছিলেন, টিকা নেওয়ার পর তা আবার শুরু করা যায়। তবে মনে রাখাটা জরুরি, টিকার বুস্টার ডোজ প্রয়োজন হতে পারে। তবে এত কিছুর পর শেষ কথা হলো, দেশের বেশিরভাগ মানুষের টিকা প্রদান যতদিন না হচ্ছে আর মানুষ হার্ড ইমিউনিটি অর্জন না করছে ততদিন স্বাভাবিক জীবনে ফেরা উচিত নয় বলে মনে করছে সিডিসি। মার্সিয়া মান্নান, মাইটিভি।